হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি মুকুলিকা, আর আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকদিন পর পরপর দুটো রেসিপি নিয়ে এসেছি, আর তার উপরে দুটো রেসিপি কিন্তু মাটনের সাথে রিলেটেড। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি তো শুরু করব। আর আজকে তোমরা তো অলরেডি জানো, আমি জানি আজকের রেসিপিটা হচ্ছে মেটে চচ্চড়ি। বাঙালির ভীষণ প্রিয় একটা রেসিপি মেটে চচ্চড়ির রেসিপি বলতে পারো। আমারই খাওয়ার শখ হয়েছিল, তাই আর কি একটু বানিয়ে নিলাম, আর ভাবলাম তোমাদের সাথে চলো রেসিপিটাও শেয়ার করে দিই। ওয়েল, আমি আজকে কিন্তু একটু অদ্ভুত সেজেগুজে চলে এসেছি, তাই তো? তোমরা ভাবছো নিশ্চয় যে কী ব্যাপার, এরকম সেজেগুজে আসলাম কেন? আর সেই ডিটেলটা জানতে হলে কিন্তু অবশ্যই করে আমার ইনস্টাগ্রাম পেজে গিয়ে দেখতে হবে, মানে একটু নক করতে হবে, ওখানে তোমরা সমস্ত ডিটেল পেয়ে যাবে কী কারণ কেন এরকম সেজেছি, আর এই সাজটার উপরে কী কী ভিডিওস বানিয়েছি সবটা তোমরা কিন্তু ওখানে গেলেই জানতে পারবে। তো তোমরা নিশ্চয় জানো এতক্ষণে যে আমার ইনস্টাগ্রামের নামটা কী নামে রয়েছে, সেম নাম, ইন্ডিয়ান ব্লগার মুকুলিকা। আর তাছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া রয়েছে, তো ওখান থেকে গিয়েও তোমরা কিন্তু ডিরেক্ট ভিজিট করতে পারো। তাহলে ঝটপট যাও আর ইনস্টাগ্রামে একটু পারলে ফলো করে দিও, আর তাহলে পারে এরকম সুন্দর সুন্দর রিলস বা নতুন নতুন এরকম ভিডিওস কিন্তু, মানে ইউটিউবের মতন কিন্তু ওখানেও সুন্দর সুন্দর তোমরা ভিডিওস কিন্তু দেখতে পাবে। তো চলো, আজকের এই লুক নিয়ে বেশি কিছু বলছি না, বাকিটা সাসপেন্সই থাকো, তোমরা ইনস্টাগ্রামে গেলেই সবটা জেনে যাবে কী লুক ক্রিয়েট করেছিলাম। আর এইটা তো এইটুকু বলতে পারি, এখনকার ট্রেন্ডিং একটা লুকই আমি কিন্তু ক্রিয়েট করেছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের রেসিপিতে ফিরে যাওয়া যাক। দেখে নাও তোমরা আজকের এই মেটে চচ্চড়ির রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই করে কমেন্ট সেকশানে লিখে জানিও। আর নেক্সট উইকে খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, তাই আমাদের সাথে থাকতে হলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশাপাশি কী করতে হবে জানো নিশ্চয়ই, ইয়েস, নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু একটু বাজিয়ে দিতে হবে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিওসে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা সবার প্রথমে। তাহলে চলো আজকে এই রেসিপি শুরু করা যাক। মেটে চচ্চড়ি বানাতে এখানে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে চলো তাহলে এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি, এখানে আমাদের যেহেতু আজকের রেসিপিটা হচ্ছে মেটে চচ্চড়ি, তাই এখানে আমরা কিন্তু খাসির মাংসের যে মেটেটা হয় সেটাই কিন্তু ব্যবহার করেছি, আর মেটের পরিমাণটা কিন্তু রয়েছে 300 গ্রাম। এছাড়া এখানে আমরা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কিন্তু ফাইন চপড করে কেটে রেখেছি। এর পাশাপাশি এখানে কিন্তু রয়েছে আদা, দেখে বুঝতে পারছো পরিমাণটা কতটুকু নিয়েছি। তার সাথে রয়েছে একটা গোটা রসুনের কোয়া, রয়েছে কিন্তু পাকা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের কম বেশি বুঝে দিও। দুটো টমেটো নিয়ে নিয়েছি গোটা, এছাড়াও এখানে কিন্তু মিডিয়াম সাইজে দুটো আলুকে এইভাবে আমরা কেটে রেখেছি। এছাড়া এখানে কী কী লাগবে চলো দেখাই, রয়েছে দারুচিনি, একটা গোটা দারুচিনির স্টিক নিয়ে নিয়েছি, রয়েছে কিন্তু এখানে জিরে গুঁড়ো, কাশ্মীরের চিলি পাউডার, রয়েছে কিন্তু হলুদ গুঁড়ো। এছাড়া আমাদের লাগবে এখানে পরিমাণ মতো নুন, আর আজকে রেসিপিটা বানাতে আমরা এখানে ব্যবহার করব সর্ষের তেল। তাহলে চলো আজকে এই রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো, কাঁচা পাকা লঙ্কা 8-9টা মতন, আর তার সাথে দেবো রসুনের কোয়া এবং আদার টুকরো। এরপর একটু সামান্য জল দিয়ে আমরা কিন্তু এখানে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে আমরা কিন্তু শুকনো কড়াইতে দিয়ে দেবো কাঁচা মেটেটা, তার সাথে সামান্য একটু জল দেবো এবং এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে আমরা মেটেটাকে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে কাঁচা মেটে দিয়েও ডিরেক্ট রান্না করতে পারো, তবে আমার মনে হয় যে মেটেটাকে সেদ্ধ করে নিয়ে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য আমি এখানে মেটেটাকে সেদ্ধ করে নিচ্ছি। তাহলে চলো মেটেটা সেদ্ধ করে নিয়ে আমরা কড়াইটাকে ঠান্ডা করে ফিরে আসছি। মেটেগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে, এখন আমরা মাটনের স্টক থেকে এগুলোকে তুলে নেব, আর মাটনের যে স্টকটা রয়েছে সেটা কিন্তু তোমরা চাইলে গ্রেভিতেও ব্যবহার করতে পারো, আর না চাইলে এটাকে ফেলে দিতে পারো। তাহলে চলো আমরা মেটেগুলো তুলে নিই। এখন আমরা মেটে চচ্চড়ি বানাবো, তার জন্য আবারও শুকনো কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল, এবং তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দারুচিনি টুকরো, আর তারপর যখন দারুচিনি থেকে একটা সুন্দর স্মেল বেরোতে থাকবে তখন কিন্তু এর মধ্যে আগে থেকে ফাইন চপড করে রাখা যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমাদের পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে, আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু আগে থেকে কেটে রাখা আরও একটা গোটা টমেটো, আর তারপর আবারও এটাকে কিন্তু 5-10 মিনিটের জন্য ভেজে নেবো যতক্ষণ না ব্রাউনিশ কালার আসছে। এখন দেখো বেশ একটু ব্রাউনিশ কালার এসে গেছে, এই পর্যায়ে আমরা কিন্তু এর মধ্যে আগে থেকে বেটে রাখা যে আদা রসুন বাটাটা ছিল সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, এবং খুব ভালো করে মশলাটাকে ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে।
কাঁচা মশলাটা আমরা 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিন্তু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে, তার সাথে দেব জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণে এবং 2 চামচ দেব কিন্তু কাশ্মীরি চিলি পাউডার। খুব ভালো করে সবটা মিশিয়ে নেব আবারো এবং 5 থেকে 6 মিনিটের জন্য আমরা কিন্তু খুব ভালো করে মশলাটাকে ভেজে নেব। মেটে চচ্চড়ি মশলাটা কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। এখনই পরিমাণ মতো নুন দিচ্ছি না, শুধুমাত্র যাতে মশলাটা এবং রান্নাটা তাড়াতাড়ি হয় তাই কিছুটা নুন দিয়ে রাখলাম। এখন আমরা আবারও 5-7 মিনিট এটাকে ঢেকে রান্না করব এবং তারপর দেখো এখানে কিন্তু মশলাটা প্রায় হয়ে এসেছে দেখে বোঝা যাচ্ছে সেটা। এই সময় আমি কাঁচা আলুর টুকরোগুলো দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আলুগুলো আগে থেকে ভেজেও নিয়ে রান্না করতে পারো। এর সাথে আমরা কিন্তু আগে থেকে সেদ্ধ করা মেটেটাও দিয়ে দেব এবং ভালো করে দুটো ইনগ্রিডিয়েন্টসই কিন্তু মিশিয়ে নেব মশলার সাথে। এখানে আমাদের আরও 10 মিনিট মতন হয়ে গেছে আর দেখে আশা করি বুঝতে পারছো আমাদের আজকে কিন্তু মেটে চচ্চড়িটা কিন্তু একদম রান্না করা প্রায় শেষের দিকে। এটা কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, তোমরা চাইলে কিন্তু এরকমভাবেও পরিবেশন করতে পারো। আমি একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো কারণ আলুগুলো যেহেতু এখানে আমরা কাঁচা ব্যবহার করেছি আর সামান্য একটু গ্রেভিও আমিও রাখতে চাইছি, তো সেই জন্য আমি এখানে ব্যবহার করছি গরম জল 1 থেকে 2 কাপ পরিমাণে। আর তারপর আমরা আবারও কিন্তু প্রেশার কুকারটাকে লাগিয়ে 2 থেকে 3টে হুইসেল দিয়ে নেব কারণ যেহেতু মেটে তাই গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং আলুগুলো যেহেতু নতুন আলু বা বলতে পারো কাঁচা আলু ব্যবহার করেছি তো সেই জন্য গলে যাওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। তাই আবারও আমরা 2টো এখানে হুইসেল দিয়ে কড়াইটাকে ঠান্ডা করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু সামান্য একটু নুনও দিতে হবে আমাদের কারণ গ্রেভিটাকে ব্যালেন্স করার জন্য। আর এই সময় মাথায় রাখতে হবে অলরেডি আমরা আগে কিন্তু 2 বার নুন দিয়েছি। তাহলে বন্ধুরা আজকে আমাদের মেটে চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছো। আর কালারটা দেখে কেমন লাগছে, দেখে কি মনে হচ্ছে কেমন হতে পারে আজকে রান্নাটা, অবশ্যই করে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। আর ভালো লাগলে কি করতে হবে আলাদা করে বলার কিছু নেই, তোমরা সকলেই জানো। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন, বাই।